হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা এর আগের ভিডিওগুলোতে কি করে কিউজিআইসে একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপকে জিও রেফারেন্সিং করব আমরা কি করে সে ফাইল ক্রিয়েট করব সেগুলো আমরা দেখেছি তো আজকে এই ভিডিওটিতে আপনারা দেখবেন আমরা কি করে একটা রোড নেটওয়ার্ককে ডিজিটাইজ করব। তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি কিউজিআই সফটওয়্যারটা খুলে নিয়েছি এবং এখানে একটি জিও ম্যাপ আমরা লোড করেছি তো জিও রেফারেন্সিং কী করে করতে হয় বা বিভিন্ন ধরনের সেফ ফাইল কী করে ক্রিয়েট করতে হয় সেটা আমার আগে ভিডিওগুলোতে দেখা আছে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখতে পারেন তো আমরা এখানে প্রথমে চলে যাবো একটা লেয়ার ক্রিয়েট করবো সেফ ফাইল তো একটা লেয়ার ক্রিয়েট করছি এখানে ক্লিক করুন ক্রিয়েট লেয়ার আমি এখানে একটা ডেস্কটপে একটা ফোল্ডার দেবো ফোল্ডার ক্রিয়েট করবো নতুন আর টিউটোরিয়াল টিউটোরিয়ালের মধ্যে ফোল্ডারটা ক্রিয়েট করব আর রোড নেটওয়ার্ক যেহেতু আমরা ক্রিয়েট করতে চাইছি তো সেই জন্য এখানে সিম্পল রেখে দিচ্ছি রোড রোড নেটওয়ার্ক এগুলোর নাম দেওয়া যে সেভ এর আমি জিওমেট্রি টাইপ যেহেতু আমরা রোড নেটওয়ার্ক ডিজিটালাইজ করবো সেই জন্য আমরা অভিয়াসলি এটা লাইন ফিচার্স নেব এই প্রোজেকশান সিস্টেম ডাব্লুজিএস ইউটিএম নাইনটিন নাইনটি ফোর এর আগে আমরা দেখেছি এই টপোগ্রাফিক্যাল ম্যাপটি এই প্রোজেকশান সিস্টেমেই আসছে আচ্ছা আমরা ফিল্ডের ফিল্ড দেবো প্রথমত যে টাইপ অফ রোড টাইপ অফ শুধু রোড টাইপ থাকুক আর এটা আমি দিচ্ছি ইন্টেজারে হোল নাম্বার দেবো এখানে আমরা রোড নেটওয়ার্কটাকে হায়ার আর্কিক্যাল ফর্মে ভাগ করবো অর্থাৎ লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি যত লেভেলে পড়ে যাবে রোড নেটওয়ার্ক তত ভালো হবে তো সেই জন্য আমরা প্রথমে রোড নেটওয়ার্ক এটা করে নিচ্ছি আর টু ফিল্ড লিস্ট করে দিলাম ওকে তো আমি কাজ করছি রোড নেটওয়ার্কটা করার আগে আমি এখানে একটা বাউন্ডারি ক্রিয়েট করে নিচ্ছি এটা আমার সুবিধা হয় আমি বেরিয়ে না যাই আমার একটা সুবিধার জন্য জাস্ট করে নিচ্ছি এটা আপনারা নাও করতে পারেন আমি কিছু নাম দিচ্ছি না এর আমরা এই বাউন্ডারির মধ্যেই রাখব তো শুরু করা যাক আমাদের রোড নেটওয়ার্কিং তো রোড নেটওয়ার্কিং করার আগে প্রথমেই আমাদের জানতে হবে এখানে কত ধরনের রোড নেটওয়ার্ক টোপোগ্রাফিক্যাল ম্যাপটাতে রয়েছে তো আমরা এখানে যদি ইন্ডেক্সে বা লিজেন্ডে চলে যাই তো দেখবো এখানে টোটাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স টাইপস অফ রোড ক্যাটাগরি রয়েছে যেটা আছে যে হার্ড সার্ফেস এটা হচ্ছে যে হার্ড সারফেস ওয়ান লেন এটা ডবল লেন লুজ লুজ আর লাইট সার্ফেস মেটেরিয়ালস যেটা আছে যে ডবল লাইন কিন্তু মাঝে ফাঁকা আর হচ্ছে যে ফেয়ার অর ড্রাই ওয়েদার লুজ সার্ফেস আচ্ছা কার ট্র্যাক আচ্ছা এটা আছে ফুটপাথ ট্রেল তো ছ ধরনের রোড ক্যাটাগরি আছে তো ছ ধরনের রোড ক্যাটাগরি আমরা সব থেকে লোয়েস্টকে দিচ্ছি ওয়ান অর্থাৎ যদি দেখি এখানে কাট ট্রেল বা সরি ফুটপাথ ট্রেল যেটা আছে সেটাকে আমরা দেবো ওয়ান এখানে কাট ট্র্যাক টু এটা থ্রি ফোর ফাইভ সিক্স এর হায়ার্কল ওয়েতে আমরা ডিজিটাইজ করা শুরু করব তো আমরা এখান থেকে দেখি আমাদের এখানে কি প্রথমে দেখবো সবথেকে লোয়েস্ট ক্যাটাগরি কী আছে যা ফুটপাথ বা ট্রেল ফুটপাথ বা ট্রেলটা যেটা আছে সেটা কি আমাদের এইখানে এরিয়ার মধ্যে আছে তো হ্যাঁ আছে এই এই পোর্শনগুলো সেগুলো প্রথমে ডিজিটাইজ করা শুরু করব যেখান থেকে সেগমেন্ট শুরু হচ্ছে সেখান থেকে স্টার্ট করব এটা হয়ে গেল এইখান থেকে এসে এতটা হয়ে গেল এটা হচ্ছে যে এক নম্বর টাইপ ওকে তারপর আর কোথায় আছে আর আছে এই জায়গাটায় এখানে আছে এসে আমি এখানে এসে ড্রপ করে দিলাম এটা এক নম্বর হয়ে গেল আর কোথায় আছে আমরা খুঁজব এভাবে যত প্যাক ট্র্যাকগুলো আছে সেগুলো আমরা ক্যাটাগরিক্যালি ডিজিটাইজ করতে করতে তার নাম্বারিং করে রেখে দেব আর আমি এখন পাচ্ছি না অসুবিধা নেই যদি পরবর্তীকালে যখন পাবো তখন আবার আমরা সেটাকে ডিজিটাইজ করে সেই ক্যাটাগরি ওয়াইজ নাম দেবো তো এরপরে চলে যাব আমাদের সেকেন্ড ক্যাটাগরি কী আছে সেকেন্ড ক্যাটাগরি যদি চলে যায় সেকেন্ড ক্যাটাগরি টাইপ অফ রোড হচ্ছে আমাদের কাট ট্র্যাক সেটা হচ্ছে একটু লাইনটা বড়ো এবং গ্যাপটা কম আছে তো চলে যাচ্ছি আমরা এক কর্নার থেকে স্টার্ট করছি এই যে এখানে রোড নেটওয়ার্কগুলো সেম নেটওয়ার্ক ক্যাটাগরি এর অর্থাৎ এইখান থেকে আমি স্টার্ট করি এটা একটা হয়ে গেলো ক্যাটাগরি টু ওকে এখানে আমি শেষ করে দিলাম ক্যাটাগরি টু আচ্ছা এই রোড নেটওয়ার্কটাও সেম ক্যাটাগরি ক্যাটাগরি টু ওকে তো এভাবে আমরা সমস্ত রোড নেটওয়ার্কটা ডিজিটাইজ করে নেব ক্যাটাগরি দিয়ে তো এভাবে আমরা রোড নেটওয়ার্ককে ডিজিটাইজ করে নিলাম রোড নেটওয়ার্ককে ডিজিটাইজ করে নিলাম এরপর আমরা দেখছি যে এর ক্যাটাগরিক্যালি সিম্বলজি ঠিকঠাক আসছে কিনা তার জন্য প্রপার্টিসে চলে যাব প্রপার্টিসে যাওয়ার পরে এটা সিঙ্গেল সিম্বল আছে এটা আমি ক্যাটাগরাইজ সিম্বল করে দিচ্ছি আর ক্যাটাগরি হবে বেসড অন টাইপ হয়ে গেল ই অ্যাপ্লাই ওকে সরি এটা ইয়ে হয়নি ক্লাসিফাই হয়নি মনে হচ্ছে তো এটাকে ক্যাটাগরাইজ করে দিচ্ছি টাইপ দিয়ে ক্লাসিফাই করে দিলে আমাদের পাঁচটা চলে এলো পাঁচটা চলে আসার পরে প্রথম যেটা ছিল আমাদের সিম্বলের টাইপ ডটেড ছিল ওকে অ্যাপ্লাই সেকেন্ডটা ছিল আমাদের সিম্পল লাইন ছিল তো এভাবে আমার রোড নেটওয়ার্কটা ডিজিটাইজ করা হয়ে গেলো সো গাইজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম সো গাইজ থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ অল